আমাদের দেবনগরে অনেকদিন ধরেই কোনো জল ঠিকঠাক আসছে না, জলের আমরা প্রচন্ড সংকটে ভুগছি, সব বাড়িতেই জলের খুব অসুবিধা। আমাদেরকে জল দেওয়া হবে 3 দিনের মধ্যে আগামী, তাই জন্যই আমরা অবরোধটাকে বন্ধ করলাম। আর আমাদের 3 দিনের মধ্যে আমাদেরকে ট্যাঙ্ক পাঠানো হবে জলের, আর এই 3 দিনের মধ্যে যদি উনি আমাদের জল না দেয় তাহলে এর থেকে বৃহত্তম অবরোধ আমরা করবো।